আমতায় গড়ে উঠেছে আটতলা বিশিষ্ট মডেল হাসপাতাল। শনিবার বিকেলে আমতা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক। মন্ত্রী বলেন, উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের আমতায় যে আটতলা বিশিষ্ট গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র গড়ে উঠেছে তা সত্যি প্রশংসনীয়। স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে মন্ত্রী পার্থ ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক ডাক্তার নির্মল মাঝি, আমতা এক নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক আকাশ মজুমদার। প্রসঙ্গত, গতকাল শনিবার সকাল থেকে হাওড়া গ্রামীণ জেলার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বাসুদেবপুর অঞ্চলে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীদের নিয়ে পদযাত্রা এবং জনসংযোগ করেন মন্ত্রী পার্থ ভৌমিক। বানিবন বাজার থেকে পদযাত্রা করেন মন্ত্রী এবং পদযাত্রার শেষে বৃন্দাবনপুরে জনসভা করেন মন্ত্রী পার্থ ভৌমিক। নির্বাচনী প্রচারে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাক্তার নির্মল মাঝি, উলুবেড়িয়া উত্তরের সভাপতি বিমল দাস, উলুবেড়িয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী সভাপতি শেখ ইলিয়াস, বাসুদেবপুর অঞ্চল সভাপতি মিনাল মাইতি, জেলা পরিষদের প্রার্থী অধিবাস বাগসহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন সভা শেষে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় 500 পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বিহারের তেজস্বীদের বিরুদ্ধে সিবিআই, বাংলায় আমাদের বিরুদ্ধে সিবিআই, তেলেঙ্গানায় চন্দ্রশেখরজির বিরুদ্ধে সিবিআই, ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের বিরুদ্ধে সিবিআই, মানে যে যে বিরোধী থাকবে তার বিরুদ্ধে সিবিআই লাগিয়ে দাও আর প্রচার করে রাখো। দুর্নীতি থেকে অন্য নাম আসলে আমরা এক সপ্তাহের মধ্যে দল আর মন্ত্রিসভা থেকে কাড়িয়ে দিই, আমরা করে দেখিয়ে দিই। দুর্নীতিতে নাম এসছে আমাদের অনেক বড় নেতা, তাকে দল এবং মন্ত্রিসভা থেকে তাড়াতে দল এক সপ্তাহের বেশি সময় নেয়নি। বিজেপি কি করেছে, শুভেন্দু হাতে করে টাকা নিল, তার প্রমোশন হলো বিরোধী দল হলো। সারদা কাণ্ডে এক নম্বরে নাম তা হিতেশ্বর শইকিয়া, আসামের মুখ্যমন্ত্রী প্রমোশন। মহারাষ্ট্রের নারায়ণ রানে তার বিরুদ্ধে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ বিজেপি এনেছিল, সিবিআই হলো, যেই বিজেপিতে ঢুকলো কেন্দ্রের মন্ত্রী। এ ভাই জ্যোতিবাবুর ছেলে চন্দন বোস, তার বিরুদ্ধে অভিযোগ এনেছিল সিপিএম এর মন্ত্রিসভার মন্ত্রী যতীন চক্রবর্তী, বলেছিল বেঙ্গল ল্যান্ড থেকে জ্যোতি বসুর ছেলে অনেক টাকা দুর্নীতি করেছে। সিপিএম জ্যোতিবাবুর বিরুদ্ধে চন্দন বসুর বিরুদ্ধে কোনো ব্যবহার করেছে, ব্যবস্থা নিয়েছে, না যতীন চক্রবর্তীকে সরকার থেকে তাড়িয়ে দিয়েছে? জিজ্ঞেস করবেন, ওয়াকাব কেলেঙ্কারিতে হালিম সাহেবের নাম এসেছিল, তদন্তের কি হলো? টিভিতে গিয়ে 100 ভাগ কথা বললে 99 ভাগ মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলবে, একবার বলবে বিজেপি সাম্প্রদায়িক দল। অথচ সেই সাম্প্রদায়িক দলকে জেতানোর জন্য বিধানসভায় আইএসএফ কে সবার সামনে নিয়ে এলো এই সিপিএম সংখ্যালঘু ভোট ভাগ করে দেওয়ার জন্য। আজকে তো পরিষ্কার, আইএসএফ এর নেতা বিজেপির নেতা কৈলাস বিজয় বর্গীকে বলছে এই পুলিশ অফিসারকে সরিয়ে দিন। আজকে তো পরিষ্কার, আইএসএফ এর নেতার জন্য অমিত শাহ মিলিটারি পাঠাচ্ছে। আমার সৌগত মোল্লা যদি অমিত শাহকে চিঠি লিখে বলে আমি মিলিটারি পাঠা, অমিত শাহ পাঠাবে? আপনারা বলুন না। আমার জাকির হোসেন এমএলএ যদি চিঠি লিখে পাঠায় আমার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠাও, অমিত শাহ পাঠাবে? আপনি বলুন না, আমার সাবিনা ইয়াসমিন যদি চিঠি লিখে অমিত শাহকে বলে আমার নিরাপত্তার অভাব বোধ করছি আমার মিলিটারি পাঠাও, অমিত শাহ পাঠাবে? ভাই নওয়াজ, একটা সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে হয়ে, লোক হয়ে, নেতা হয়ে নিজের সম্প্রদায়ের মানুষকে যারা খুন করতে চাইছে তাদের কাছে কিছু অর্থের লোভে নিজেকে বিকিয়ে দিলে আর তার সাথে হাত মেলাচ্ছে সিপিএ, আপনারা প্রতিবাদ করবেন? এই টকবক করে ফুটছে বাণীমনের প্রত্যেকটা বুথে। এবারে মামাটি মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘরে ঘরে জল দিয়েছে, জল দিতে যাচ্ছে, যারা পায়নি তারাও পাবে, যারা যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, এবং স্বাস্থ্যসাথী খাদ্যসাথী উলুবেড়িয়া মেডিকেল কলেজ আমতা হাসপাতাল যে দিয়েছে কন্যাশ্রী রূপশ্রী, তার জন্য আমাদের বাণীবন টকবক করে ফুটছে। আর লক্ষ্মীর ভাণ্ডারের পরে প্রথম নির্বাচন, লক্ষ্মীর ভাণ্ডার আমাদের বাড়তি বোনাস, এখানে বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফ একসঙ্গে মিলেমিশে হবে কুপকাত, হবে একবারে সব। আর এখানে একটা বেইমান গদ্দার
চেয়ার চিহ্নে দাঁড়িয়েছে, একবার কংগ্রেস, একবার সিপিএ, একবার বিজেপি, একবার তৃণমূল, সে আবার দাঁড়িয়েছে হ্যাট্রিক পরাজিত হওয়ার জন্য। এখানে কংগ্রেসের হাত ধরে একজন, সিপিএম এর হাত ধরে একজন, বিজেপির হাত ধরে একজন, চেয়ারে তিনজন আর তিনজন, ছজন প্রার্থী হয়েছে। আমাদের সাতজন প্রার্থী, আব্দুল হক মোল্লা আমাদের সেখানে রয়েছে, আছে। প্রত্যেকটি মহিলা প্রার্থী বিপুল ভোটে জিতবে, কারণ সূর্যোদয় হয়ে গেছে। আপনাকে শুধু একটাই আমি কোশ্চেন করতে চাই, তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম ইঙ্গিত দিয়েছিল, তার আগে দিদি বলেছিল সবাই নির্বাচনে দাঁড়াবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি 68টা প্রকল্প করেছি, তারপরে 5টি 73, তারপরে আবার 5 লক্ষ টাকার ঋণ, মানে 74টা প্রকল্প দিয়েছি। এমন কোনো মানুষ নেই, এমন কোনো পরিবার নেই যে অন্ততপক্ষে 10টা 15টা প্রকল্পের আস্বাদন পায়নি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যদি কেউ মনোনয়নপত্র জিতে জমা দিতে ভয় পান, আমাদের নেতার কাছে আসবেন, আমার কাছে ফোন করবেন, আমি আপনাদের মনোনয়ন, আমি নিজে আমতাতে আমাদের সমর্থক প্রায় 10-12 হাজার ছিল বিডিও অফিসের সামনে, ভয় পেয়ে 2-3 জন মহিলা বলছিল আমরা কি করে ডাক্তারবাবু দিতে যাবো। আমি বললাম আমি নিজে পাহারা দিচ্ছি, আমি গেট দিয়ে ঢুকিয়ে তাদের মনোনয়নপত্র দিয়েছি। এটাই আমাদের রেসিপি, এটাই আমাদের কেমিস্ট্রি। আমরা মানুষের মন জয় করে, মানুষকে প্রেয়ার দিয়ে, মহাব্বত দিয়ে, মানুষের সাথে শীত গ্রীষ্ম বর্ষা 365 দিন থেকে মানুষের সেবা করে, মানুষের মন জিতে আমরা মানুষের গণদেবতার যে আদালত, সেই আদালতে বিচারে আমরা প্রতিটি পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে জিততে চাই। আমরা বারুদের গন্ধ চাই না, বোমাগুলির আওয়াজ চাই না, রক্তমাখা লাশ চাই না, ওরাই চাই, ওরা চাই যে কোনোভাবে এই নির্বাচনটাকে ঘেঁটে ঘ করার জন্য, একটার পর একটা নাটক, একটার পর একটা যাত্রা। আর আমাদের কোনো মানুষ খুনলে বলছে ওদের নিজেদের দ্বন্দ্বে, আর ওদের যদি জমি জমা নিয়ে খুন হয়, পারিবারিক বিবাদে খুন হয়, যদি প্রেম করতে গিয়ে অবৈধ সংসর্গে খুন হয়, তারাও বলছে আমাদের কমরেড, আমাদের আমাদের আমাদের। তাই ভারতীয় জনতা পার্টিকে মানুষ চিনে নিয়েছে, যারা মন্দির ভাঙে, মসজিদ ভাঙে, যারা মেয়েদের সংসার ভাঙে, মন ভাঙে, যারা হিন্দু মুসলমানে দাঙ্গা করে, ভাই ভাই রক্তের হোলি খেলে, তাদের উদ্দেশ্যে আমাদের আওয়াজ, আমাদের জিহাদ। মন্দির মসজিদ গুরুদ্বারা বাট দিয়া হ্যায় ভগবান কো, সাগর টুটা ধরতি টুটি মত বাটো ইনসান কো। যত নির্দল প্রার্থী হবে তত ভোট ভাগ হবে, তত ওরা ঘেটে ঘ হয়ে যাবে, আমরা বিপুল ভোটে জিতবো প্রতিটি জায়গা। এই তো বাণীবন, এই তো জিতেছিল, তারপরে আবার নির্বাচনের 6 মাস আগেই সব ধুয়ে মুছে সব আবার আমাদের দিকে তৃণমূলে ভল খেয়ে গেলো। আর এবারে তো নির্দলগুলো জামানত বাজেয়াপ্ত হয়ে গেল, শুধু ভোট ভাগ করবে, শুধু হিন্দু ভোট ভাগ করবে নির্দলগুলো, আম চিহ্নে, জাম চিহ্নে, কলা চিহ্নে, টেবিল চিহ্নে, চেয়ার চিহ্নে, সব ধুয়ে মুছে সব পড়বে কুপকাত, মাথা ভেঙে চৌচির, হাত পা ভেঙে চারটুকুরে। দাদা নির্দল প্রার্থীরা যদি আমরা আমাদের প্রতীকের যারা বিরোধিতা করে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা বিরোধিতা করে, ঘাসের ওপর জোড়া ফুলের যারা বিরোধিতা করে, আমাদের সেনাপতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আগামী দশকের পর দশক যাবে, 15 বছর 20 বছর তাদের আমাদের দলে ঠাঁই হবে না, হবে না, হবে না।